আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন দুই এশীয় দেশ উত্তর কোরিয়া ও ভিয়েতনামে সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সব ঠিক থাকলে সামনের সপ্তাহেই হতে পারে এ সফর। রুশ দৈনিক ভেদোমস্কিকে উত্তর কোরিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বলেছেন, প্রথমে উত্তর কোরিয়া সফর করবেন পুতিন, তারপর সেখান থেকে রওনা দেবেন ভিয়েতনামে। পুতিনকে স্বাগত জানাতে পিয়ংইয়ং জোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত। ভিয়েতনামের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পুতিন যে হ্যানয় সফরে আসছেন তা নিশ্চিত এবং এ সফর ভিয়েতনামের জ্বালানি, শিক্ষা, দুই দেশের বাণিজ্য, নিজ নিজ মুদ্রার ব্যবহার ও সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে মস্কো সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সে সময় রাশিয়ার পূর্ব অঞ্চলীয় স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র ভস্তশনি কসমোড্রোম সফর করেছিলেন কিম এবং পুতিন তাকে কথা দিয়েছিলেন উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহযোগিতা করবে মস্কো। ভদোমস্তির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নির্মাণ খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক সংকট চলছে গত বেশ কয়েক মাস ধরে। এবারের সফরে উত্তর কোরিয়া থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে কিম এবং পুতিনের মধ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। 9000 মতো রুশ বিজ্ঞানী এক খোলা চিঠির মাধ্যমে হামলার নিন্দা জানান ভ্লাদিমির পুতিনের সরকার। স্বাভাবিকভাবেই বিষয়টাকে ভালোভাবে নেয়নি, ফলে শুরু হয় গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন। নির্যাতন সবচেয়ে বেশি নেমে আসে পদার্থবিদদের উপর, তাদের অনেককেই গ্রেফতার করা হয় দেশদ্রোহিতার অভিযোগে। তখন রুশ বিজ্ঞানীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিজ্ঞানীদের সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবস্থা করতে বিশেষ ক্যাম্পেইন শুরু করে হোয়াইট হাউস, কিন্তু সেই উদ্যোগ বিশেষ কোনো সাফল্য পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ বিজ্ঞানী ডয়সেবেলকে জানান, যুক্তরাষ্ট্রের প্রথম সারির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তার। তারা জানিয়েছে, কংগ্রেসে রিপাবলিকানদের বিরোধিতার কারণে যুক্তরাষ্ট্রের সরকার সফল হয়নি এ উদ্যোগে। যুক্তরাষ্ট্রের সরকার মস্কোর অদূরে সেরোনোগোলোভকা অঞ্চলে দান্দাউইল ইনস্টিটিউট ফর থিওরিক্যাল ফিজিক্স পদার্থ মিখাইল ফাইগেলোম্যান 2022 সালে বসন্তে পোল্যান্ডে চলে যান। সেখানে গিয়েও ওয়ারশার যুক্তরাষ্ট্র কনসুলেটে ভিসার জন্য আবেদন করেন। তার কন্যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন, ভিসা আবেদনে তাই মেয়ের আমন্ত্রণপত্রও সংযুক্ত করেছিলেন মিখাইল, কিন্তু তাতে কাজ হয়নি।